ডাফেন ডাত দু হাজার বাইশ তেইশ ইংলিশ ক্লাস ইলেভেন টেক্সচুয়াল ন্যারেশন চেন জিমি ভ্যালেন্টাইন কোশ্চেন নাম্বার ওয়ান নাও ভ্যালেন্টাইন শেড দ্য ওয়ার্ডেন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং ব্রেস আপ অ্যান্ড মেক এ ম্যান অফ ইউর সেলফ ওয়ার্ডেন অ্যাকচুয়ালি জিমি ভ্যালেন্টাইনকে বলছে যে ভ্যালেন্টাইন এখন তুমি যাবে কালকে সকালবেলা তুমি সংকল্প করো এবং নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলো এখানে প্রথম একটা বাক্য দিয়েছে ইনফরমেশান দিয়েছে ওটা অ্যাসাটিভে আছে স্ট্রাকচার আর সেকেন্ড যে বাক্যটা বলছে ওটা কিন্তু ইম্পারেটিভে আছে তাই আমাদের ন্যারেশান চেঞ্জে দুটোই মিক্স করতে হবে আমরা অ্যান্সারে বলবো দেন দ্য ওয়ারেন টোল্ড ভ্যালেন্টাইন দ্যাট হি উড গো আউট ইন দ্য মর্নিং এটা আমরা অ্যাসাটিভের স্ট্রাকচারে চেঞ্জ করলাম তারপরের অংশটা আমরা ইম্পারেটিভের স্টাইলে যাব অ্যান্ড অ্যাডভাইসড টু ব্রেস আপ অ্যান্ড মেক এ ম্যান অফ হিমসেলফ এবার আমরা কোশ্চেন নাম্বার টু যাবো দ্য ওয়ারেন এন ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট এটাও সে রকম অ্যাসাডিভে দিয়েছে নেক্সট পার্টটা দিয়েছে স্টপ ক্র্যাকিং সেপস অ্যান্ড লিভ স্ট্রেট এটা আবার ইম্পারেটিভে দিয়েছে সেই একের দাগের মতোই আমাদের চেঞ্জ হবে আমরা লিখবো দ্য ওয়ারেন সেড দ্যাট হি এখানে হিটা বলতে কিন্তু অ্যাকচুয়ালি জিমিকে বোঝানো হয়েছে তা আমরা ব্র্যাকেটে জিমি মেনশন করবো ওয়াজ নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট এটুকু আমরা অ্যাসাটিভে চেঞ্জ করলাম আর নেক্সট অংশটা আমরা ইম্পারেটিভে যাব অ্যান্ড অ্যাডভাইজড টু স্টপ ক্র্যাকিং সেফস অ্যান্ড লিভ স্ট্রেট কোশ্চেন নাম্বার থ্রি জিমি সেট আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ এটা অ্যাসাটিভে আছে ন্যারাসন চেঞ্জ করতে হবে আমরা লিখব জিমি সেট দ্যাট হি হ্যাড নেভার ক্র্যাকড এ সেফ ইন হিজ লাইফ কোয়েশ্চেন নাম্বার ফোর দ্য ওয়ারেন সেট টু জিমি আস সি নাও ওয়ারেন জিমি বলছে চলো দেখা যাক তো এটা আমরা ওই লেটার সের নিয়মে যাবো ইম্পারেটিভের স্ট্রাকচারে থাকবে দ্য ওয়ারেন প্রপোজড টু জিমি দ্যাট দে দেুড সি দেন নাওটা পাল্টে দেন হলো কোয়েশ্চেন নাম্বার ফাইভ জিমি শের আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ আমরা লিখবো জিমি শেড দ্যাট হি হ্যাড নেভার বিন ইন স্প্রিংফিল্ড ইন হিজ লাইফ কোয়েশন নাম্বার সিক্স টেক হিম ব্যাক ক্রনিন শের দ্য ওয়ার্ডেন অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউট ক্লথস এখানে আমরা লিখবো দ্য ওয়ার্ডেন অর্ডারড ক্রনিন মানে ক্রনিনকে আদেশ দিচ্ছে কী করতে তাকে আবার পুনরায় ফেরত নিয়ে যেতে টু টেক হিম ব্যাক অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লথস

দ্যাট ওয়াজ ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ তোমার মধ্যে কনফিউশন হবে এখানে দুটো দ্যাট ইউজ হলো কেন একটা দ্যাট লিঙ্কার ইউজ হলো আর একটা দ্যাট অলরেডি বাক্যের মধ্যে ছিল হি ব্র্যাকেটে আমরা জিমি লিখবো হ্যাড রিজিউমড হিজ বিজনেস ঠিক আছে রিজিউমড বিজনেস কোয়েশন নাম্বার নাইন ইজ নট ইজ নট দ্যাট ইয়াং লেডি পলিসিমসান আর্ট জিমি উইথ এ স্পেশার জাইল জিমি একটা বিশেষ অভিনয় করে জিজ্ঞেস করছে ওই মহিলাটা পলিসিমসান না তো আমরা লিখবো জিমি আর্ট উইথ এ স্পেসাস জাইল ইফ দ্যাট ইয়াং লেডি ওয়াজ নট পলি সিমসন আমি পলি সিমসনকে সঙ্গে পেয়ে লিখেছি পি সিমসন আচ্ছা কোয়েশন নাম্বার টেন দ্য বয় সেট টু জিমি ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন আমরা লিখব দ্য বয় আস্ট জিমি ইফ দ্যাট ওয়াজ এ গোল্ড ওয়াচ চেন কোয়েশন নাম্বার ইলেভেন দ্য বয় সেট টু জিমি গট এনি মোর ডাইমস আমরা লিখব দ্য বয় আস্ট জিমি ইফ হি ব্র্যাকেটে জিমি হ্যাড গট এনি মোর ডাইমস কোয়েশন নাম্বার টুয়েলভ কোয়েশন নাম্বার টুয়েলভ হোয়াই হ্যাড হোয়াই হ্যাড ইউ কাম টু এলমোর ফর সেড দ্য বয় টু জিমি আমরা লিখবো দ্য বয় আর্ট জিমি হোয়াই হি হ্যাড কাম টু এলমোর ফর কোয়েশ্চেন নাম্বার থার্টিন মাই র্যাপ হাউ হেভি ইট ইজ ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স সেড অ্যানাবেল অ্যানাবেল বলছে দেখো র্যাফ কত ভারী হয়েছে এটা মনে হচ্ছে যেন সোনার বিস্কুট ভর্তি আছে আমরা অ্যানসার লিখবো অ্যানাবেল এক্সক্লেমড টু র্যাপ दैट इट वॉज वेरी हेवी एंड इट फेल्ड लाइक इट हैड बीन फुल अफ गोल्ड ब्रिक्स क्वेश्चन नम्बर फोर्टीन लॉट ऑफ निकल प्लेटेड शू हॉर्नस इन दे यार जिमी सेड कुल्ली दैट आई आई एम गोइंग टू रिटर्न हमें लिखबो जिमी सेड कुल्ली दैट दे आर वेयर ए लॉट ऑफ निकल प्लेटेड शू हॉर्णस इन देयर दैट ही वॉज़ गोइंग टू रिटर्न क्वेश्चन नंबर फिफ्टीन द डोर कैनॉट बी ओपेंड ही ग्रोन्ड उत्तर है ही ग्रोन्ड दैट द डोर कुड नॉट बी ओपेंड কোশ্চেন নাম্বার সিক্সটিন আগাথা হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ ই কুড লিসেন টু মি অ্যান্সার হবে হি কল্ড ফর আগাথা অ্যাজ লাউডলি অ্যাজ ই কুড টু লিসিন টু হিম এখানে যে আগাথা সোনো আমার কথা চিৎকার করেছিল কে অ্যানাবেলের বাবা সে সেই হিসাবে আমাদের উত্তরটা হলো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন সিভিল ডাই অফ ফ্রাইড সে তো ভয়ে মরে যাবে ওপেন দ্য ডোর দরজাটা ভেঙে খুলে ফেলো ও ব্রেক ইট ওপেন ওটাকে ভেঙে ফেলো আগাথা মাদার সেড আগাথার মা বলছে এখানে ওপেন দ্য ডোর কথাটা দুবার আছে আবার ব্রেক ইট ওপেন মানে কাছাকাছি একই রকম কথা দুবার আছে আমরা দুবার লিখবো না আমরা রিপিটেডলি বলে একটা ওয়ার্ড ইউজ করবো আর প্রথম বাক্যটাতে দেওয়া আছে অ্যাসাটিভে ফলে আমাদের অ্যাসাটিভের স্ট্রাকচারে যেতে হবে আমরা ইম্পারিভ ইম্পারেটিভের স্ট্রাকচারেও যেতে হবে সঙ্গে সঙ্গে আবার রিপিটেডলি কথাটাও ইউজ করব তাই অ্যান্সারটা দাঁড়াবে আগাথাজ মাদার শেড দ্যাট সি উড ডাই অফ রাইট অ্যান্ড রিকোয়েস্টেড রিপিটেডলি টু ব্রেক ওপেন দ্য ডোর কোয়েশ্চেন নাম্বার এইটিন মাই গড স্পেন্সার হোয়াট শ্যাল উই ডু সেড মিস্টার অ্যাডামস মিস্টার অ্যাডামস বলছেন হে ভগবান স্পেনসার এখন আমরা কী করব তাহলে মিস্টার অ্যাডামস ভগবানকে স্মরণ করছেন অসহায়ভাবে এবং স্পেন্সারকে জিজ্ঞেস করছেন তারা কী করবেন তাহলে আমরা উত্তরে লিখবো মিস্টার অ্যাডামস কল্ড ফর গড হেল্পলেসলি অ্যান্ড আস্ড স্পেন্সার হোয়াট দে উড ডু কোয়েশন নম্বর নাইনটিন অ্যানাবেল হি সেড গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়ারিং উইল ইউ মানে জিমি ভ্যালেন্টাইন অ্যাকচুয়ালি অ্যানাবেলকে বলছে অ্যানাবেল আমাকে ওই গোলাপ ফুলটা দেবে যেটা তুমি পড়েছো তুমি কি দেবে এই যে উইল ইউ লাস্টে অ্যাড করে দেওয়া হয়েছে মানে গোটা অ্যাসাটিভের স্ট্রা ইম্পারেটিভের স্ট্রাকচার বাক্য ছিল লাস্টে উইল ইউ অ্যাড করা হলো মানে পুরো বাক্যটাকে ইন্টারোগেটিভের স্ট্রাকচার দিয়ে দেওয়া হলো তাই আমাদেরকে ইন্টারোগেটিভের স্ট্রাকচারই যেতে হবে বাক্যটাকে নিজের মতো করে সাজিয়ে নেব আমাদের উত্তর দাঁড়াবে সে অ্যানাবেলকে জিজ্ঞেস করলো অ্যানাবেল যে গোলাপ ফুলটা পরে রেখেছে ওটা দেবে কি না তাহলে হি আস্ক্ট অ্যানাবেল ইফ সি উড গিভ হিম দ্যাট রোজ সি ওয়াজ ওয়ারিং কোশ্চেন নাম্বার টোয়েন্টি গেট অ্যাওয়েয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ হি কমান্ডেড হি বলতে এখানে জিমি ভ্যালেন্টাইন জিমি আদেশ দিল যে আপনারা সবাই সরুন সরুন সবাই সরুন তাহলে জিমি সকলকে আদেশ দিল দরজা থেকে তাড়াতাড়ি সরে যেতে তাহলে হি কমান্ডেড অল অফ দেম টু গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর